নমস্কার সবাইকে, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি বিকেল বিকেল বেরিয়ে পড়েছি বাজারে, দেখেই বুঝতে পারছো। ওই যে ওই দিকের দোকানটাতে যাব, দাঁড়াও আগে রাস্তাটা ক্রস করে নি, প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে। দেখেই বুঝতে পারছো কোন দোকানে এসেছি আর কি নিতে এসেছি। দেখো নিয়ে নিয়ে এটা, আর আজকে এরই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিয়ে নেওয়া যাক আগে। আমাদের মাংসটা কাটা হয়ে গেছে, এবার চলো নিয়ে বাড়ি ফেরা যাক। এই যে বাড়ি ফিরে গেছে, আরেকজন খাওয়া দাওয়া নিয়ে বসে গেছে, খেতে থাকো। আমি মাংসটা ধুয়ে নি। মাংসটা ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, এবার মাংসটাতে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওই 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। বাকি মশলাগুলো পরে অ্যাড করব, দেখতে থাকো দিলেই বুঝতে পারবে। হ্যাঁ, শুধুমাত্র নুন হলুদ না, একটু দইও আমি অ্যাড করে দিচ্ছি ম্যারিনেটের সময়। দইটা আমার দেখতেই পাচ্ছো, আমার দইটা বরফ হয়ে গেছিল একদম, ফ্রিজে ছিল সেজন্য জল জল হয়ে গেছে। তাতে কোনো অসুবিধে নেই, ওই তো কষানো হবে। দইটাও একটু মেখে রেখে দিচ্ছি। ওদিকে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে আমরা কাটাকুটি করতে বসে গেছি। ও, তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি, এটা হচ্ছে লীনাদি। আমি ওকে লীনাদিও বলি না, নাটু বলি। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমি প্রায় 8 থেকে 9 বছর একসঙ্গে থেকেছি মেজ লাইফে, মানে কলেজে পড়াকালীন। তো সেই থেকেই বন্ধুত্ব, সেই থেকেই ফ্যামিলি ফ্রেন্ড, সেই থেকেই দিদি হয়ে ওঠা। দিদি কম, বন্ধু বেশি। চলো গল্প করতে করতে মশলাগুলো করে ফেলি, আমরা বসলে একসঙ্গে গল্প আর শেষ হয় না। যাই হোক, গল্প করতে করতেই কাজগুলো করে ফেলি। আমার পেঁয়াজটা মোটামুটি সব কাটা হয়ে গেছে, এবার আমি বেটে নেব। পেঁয়াজটা বাটবো না, পেঁয়াজটা কুচিই থাকবে, আদা আর রসুনটা একটু বেটে নেব। আমি আজকে শিল নোড়াতে বাটছি, শিল নোড়াতে বাটলে একটা অন্যরকম টেস্ট হয়। আর কি বলো তো, আমি একদম প্লেন করে বাটবো না, কিন্তু মিক্সিতে ওই খসখসে বাটাটা হয় না, তাই আমি শিল নোড়াতেই একটু বেটে নিচ্ছি।
আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে, দেখেছো এবার কেমন খসখসে বাটা রয়েছে, একদম প্লেন করে বাটবে না, এতে টেস্টটা আরো বেশি মানে বেশি হয়। এবার আমি ওই যে ম্যারিনেট করা মাংসটা ছিল তার মধ্যে এটা অ্যাড করে দিচ্ছি, এই মশলাও গুলো ম্যারিনেট হবে। এইবার আমি কিছু শুকনো লঙ্কা আর কিছুটা গোলমরিচ বেটে নিচ্ছি, এটা যে যতটা ঝাল খেতে পছন্দ করবে ততটাই দেবে, তবে মাটন একটু ঝাল ঝালই ভালো হয় খেতে বেশি। এবার এটা একটু বেটে নি, এটাও ওই মশলার সঙ্গে অ্যাড করে দেব। লঙ্কার গোলমরিচটা আমার বাটা হয়ে গেছে, এবার ওটাও মাংসের সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমি। এবার দেখো আরেকটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এক চামচ মতো, এক চামচ না হাফ চামচ মতো জিরে গুঁড়ো ইউজ করছি। তোমরা বেটেও নিতে পারো, আমার কাছে বাড়িতেই গুঁড়ো করা ছিল সেজন্য ওটা ইউজ করছি। আর দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, এটা এবার ভালো করে মেখে নেব। দেখো মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে, ভালোভাবে মাখানো হয়ে গেছে মাংসের সঙ্গে। এবার এতে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা মাংসেতে অ্যাড করে দেওয়ার পর ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে, তারপর ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে সমস্ত মশলাকে মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এটা দু ঘন্টায় রেখে দিলে তো খুবই ভালো, মানে দু ঘন্টার জন্য রেখে দিলে, আমার হাতে এত টাইম নেই, আমি ওই পৌনে এক ঘন্টা কি আধ ঘন্টা বা মতো রাখবো। এবার ওই আলুগুলো যেটা কেটে রেখেছিলাম সেটাকে নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মেখে নিচ্ছি, তাতে একটা গোটা রসুন দিয়েছি, মাংসেতে গোটা রসুন দিলে রসুনটা খেতে খুব টেস্টি হয়। ৪০ মিনিট মতো আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা, এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিচ্ছি। দেখো খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, এবার সর্ষের তেলটা গরম হলে এতে আমি ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে, গোটা জিরে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। হাই ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য নেড়ে দেব, দেখো ফ্লেমটা এবার মিডিয়াম করে দিয়ে ঢাকা না দিয়েই কিছুক্ষণ রাখছি। ওই দেখো আমি জানি না পেছন থেকে কখন ভিডিও করতে শুরু করে দিয়েছি, আসলে এইদিকে মাটনটা হতে হতে ওদিকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি ওই বিকেলের চায়ের সঙ্গে খাওয়ার জন্য, ওটাই ক্যাপচার করার জন্য পেছন থেকে চুপি চুপি করে ভিডিও করছি।
মাংসটা এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ অন্তর অন্তর নেড়ে যেতে হবে, যাতে নিচে না লাগে মশলাটা। নিচে লেগে গেলে মাংসের টেস্ট কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়, সেজন্য ঘন ঘন নাড়তে হবে। তুমি দেখো কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, বুঝতেই পারছো তোমরা দেখে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। আর এইভাবে নাড়তে থাকতে হবে। আমি অল্প একটু জল দিচ্ছি, ওই মশলা ধোয়ার জলটা অল্প একটু অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে এটা এবার ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আর ফ্লেমটাকে কিন্তু ওই লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখো মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে কষার দিকে। এবার এতে আমি ওই যে আগে থেকে নুন হলুদ মেখে রেখেছিলাম আলুগুলোতে, ওই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা আলু, কোনো সেদ্ধ করাও না ভাজাও না, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। অ্যাড করে দিচ্ছি, এবার এটা আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ওই যে আমার টেস্টার চলে এসেছে, দেখছে মাংসটা ভালো করে কষানো হয়েছে কিনা। মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটাকে প্রেশার কুক করব। আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মাংসটা প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি। আলাদা করে কোনো তেল দিচ্ছি না, এমনি নর্মাল প্রেশার কুকারেই অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাংসটা প্রেশার কুকারে অ্যাড করা হয়ে গেছে। এবার কড়াইতে যে মশলাটা লেগেছিল তাতে আমি অল্প একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি জলটা। দেখো হালকা করে গরম করা হয়ে গেছে, এবার সেই জলটাই প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি। খাসির মাংস বা মাটন রান্না করতে গেলে সবসময় একটু উষ্ণ গরম জল বা একটু গরম জল অ্যাড করবে, তাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। আমার আরেকটু জল লাগবে, সেজন্য আরেকটু জল অ্যাড করে দিলাম। দেখো এবার একটুখানি নেড়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো। প্রেশারের ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি, এবার মিডিয়াম লোতে গ্যাসটা দিয়ে দেব। দুই থেকে তিনটে সিটি দিয়ে নিলে মাংসটা একদম রেডি হয়ে যাবে। এদিকে মাংসটা ঠান্ডা হতে থাক, আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা গুঁড়োও দেওয়া যায়, কিন্তু বেটে নেওয়ার স্বাদ আলাদা, সেজন্য আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এদিকে দেখো প্রেশার কুকার থেকে সমস্ত গ্যাসটা বেরিয়ে গেছে, এবার প্রেশার কুকার খুলে দেখার পালা। বাহ খুব সুন্দর কালার এসছে, দেখো খুব সুন্দর কালার এসছে, মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ওপরে তেলটাও ভেসে গেছে।
এই দেখো উপরে তেলটা সুন্দর ভেসে গেছে। আমি একটু নুনটা এই পর্যায়ে একটু টেস্ট করে নেব। নুনটা টেস্ট ঠিকই আছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর অল্প একটু ফুটে গেলে ওই যে আগে থেকে বেটে রেখেছিলাম গরম মশলাটা সেটা এতে অ্যাড করে দেব। এই যে দেখো, এই দেখো হালকা হালকা নিচ থেকে ফুটতে শুরু করেছে। আমি এবার গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। এই দেখো সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার গরম মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব ভালো করে। বেশি ফোটানো লাগবে না, জাস্ট গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে ঢাকা দিয়ে দেব। এতে গরম মশলার একটা সুন্দর ফ্লেভার থাকে। ব্যাস আমার মাটন একদম রেডি হয়ে গেছে। এই দেখো, দেখেছো আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে গন্ধটা বেরিয়ে না যায়। এইভাবে তোমরা খুব ইজি প্রসেসে মাটন রান্না করে নিতে পারো। খুব টেস্টিও হয় খেতে আর খুব ইজিলিও তৈরি করা যায়। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। Tell me what's wrong and why you not